বন্ধুগণ, এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আপনাদের নিয়ে এসেছি কলকাতার অন্যতম বিখ্যাত পূজা ত্রিধারা সম্মেলনীর পূজা মণ্ডপে। বন্ধুগণ, আমার পিছনে হচ্ছে ত্রিধারা সম্মেলনী। এই যে ত্রিধারা সম্মেলনী যে পূজা মণ্ডপ, সেখানে এখন যাব এবং আপনাদের সামনে ডিটেলস তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এখানকার প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে, সব কিছু কবে উদ্বোধন, সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। চলুন তাহলে। এই যে আমরা দুজন যাচ্ছি, আমি এবং এই যে আমার বন্ধু স্কুল টিচার সত্যরঞ্জন পুরকায়েত। আগে আমরা এই কলকাতাতে দুজনেই পাশাপাশি স্কুলে চাকরি করেছি, আবার অনেকদিন পর এক জায়গায় হয়ে আমরা আবার এই যে পূজা পরিক্রমায় বেরিয়ে পড়েছি। এই যে সামনে চলুন, সামনে হচ্ছে ত্রিধারা সম্মেলনী, সমস্ত দেখাচ্ছে, বাঁশ বাঁধা কমপ্লিট। আজকে মহালয়া, দু একদিনের মধ্যেই এই কলকাতাকে চেনা যাবে না, জনজোয়ারে পরিণত হবে। আজকে মহালয়া, দেবী পক্ষের সূচনা, এই দিনে আমরা বেরিয়ে পড়েছি দুই বন্ধু মিলে। আপনাদের বিভিন্ন প্যান্ডেলে নিয়ে যাব এবং সেই প্যান্ডেলের বিস্তারিত খুঁটিনাটি সব তুলে ধরব। প্যান্ডেলের কি অবস্থা আপনারা দেখে আপনারা বুঝে নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা সপরিবারে ঠাকুর দেখতে চলে আসবেন। সামনেই হচ্ছে ত্রিধারা সম্মেলনী, লাইটিং দেখা যাচ্ছে, দুর্দান্ত লাইটিং। চলুন আপনাদের প্যান্ডেলের মধ্যে নিয়ে যাই। চলুন আপনাদের প্রথমে এক নজরে এই প্যান্ডেল এবং প্যান্ডেলের এই কাজগুলো আর লাইটিং এক নজরে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন, একদম ফ্রন্ট থেকে দেখাচ্ছি যেখানে প্রতিমা, ঠিক তার সামনে। আর এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে একদিকে ঢুকবে, একদিক দিয়ে বেরিয়ে যাবেন। প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে এসেছি, আপনারা দেখুন, অসাধারণ প্যান্ডেল, অসাধারণ। কি অপূর্ব কাজ আর কি নকশা! এ ধরনের কাজ আমরা খুব কম প্যান্ডেলেই দেখতে পাবো। প্যান্ডেলের কাজ দেখে মনে হচ্ছে যেন হীরার অলংকারের প্যান্ডেল, ঝলমল করছে। এক কথায় অনবদ্য ত্রিধারা সম্মেলনের এই প্যান্ডেল আপনাকে মুগ্ধ করবেই। আমরা এখন দেখতে পাচ্ছি পূজা কমিটির অফিস। এই অফিস থেকেই পূজা পরিচালনা করা হবে। আলোকসজ্জা দেখুন, কি সুন্দর এই আলোকসজ্জা! বন্ধুগণ, আমি এখন ত্রিধারা সম্মেলনীর যে দুর্গাপূজার যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে আছি। প্যান্ডেলটা ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। অসাধারণ এই প্যান্ডেল। এই প্যান্ডেলে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু আপনারা মিস করবেন। কলকাতায় যে সমস্ত বিখ্যাত বিখ্যাত পুজো, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। আর এই বছরে আমি যে সমস্ত প্যান্ডেলগুলো তুলে ধরেছি তার মধ্যে ত্রিধারা কিন্তু
সত্যি কথা বলতে কি দারুণ প্যান্ডেল, আপনারা আসবেন। উদ্বোধন না হয় প্রতিমার মুখ ঢেকে রাখা হয়েছে, কাউকে দেখতে দেওয়া হচ্ছে না, কিন্তু আমি অনুরোধ করে শুধু আমার চ্যানেলের দর্শকদের জন্য আমি কিন্তু প্রতিমা দেখাচ্ছি। ত্রিধারা সম্মেলনের যে প্রতিমা, এই ধরনের প্রতিমা আমার মনে হয় কলকাতার খুব কম প্যান্ডেলেই আমরা দেখতে পাবো। অসাধারণ এই প্যান্ডেল এবং অসাধারণ এই প্রতিমা। আমি এই ত্রিধারা সম্মেলনে যে পূজা কমিটির অন্যতম কর্মকর্তাকে পেয়ে গেছি, ওনার মুখে জেনে নেব কবে উদ্বোধন। আপনার নামটা কি দাদা? সুব্রত বোস। সুব্রত বোস। আচ্ছা, আপনাদের উদ্বোধন কবে হবে? 16 তারিখ। 16 তারিখে। আর এমনি প্যান্ডেল প্রায় কমপ্লিট হয়ে গেছে নাকি বাকি আছে? এখনো বাকি আছে। বাকি আছে। আর এমনি অন্যান্য সব ঠিক আছে? ঠাকুর তো হয়ে গেছে, প্রতিমা প্রতিমা হয়ে গেছে সব কিছুই। আর মোটামুটি ক্রাউড তো প্রচুর হবে সেখানে? তো ক্রাউডের মানে ইয়ে সেফটি মেজর সব রেডি, সব সব রেডি, ফেয়ার গুড সব আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুগণ, আমি ইতিমধ্যে কলকাতার বড় বড় যে সমস্ত পূজা মণ্ডপ, যেমন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, দমদম তরুণ সংঘ এবং দমদম ভারত চক্র প্রভৃতি পূজা মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরেছি। যারা দেখেননি আপনারা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলের গ্রোথের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এর পরে আবার আপনাদের একডালিয়া এভারগ্রিনের যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে নিয়ে যাব এবং সেই প্যান্ডেলেই আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, পূজা আপনাদের ভালো কাটুক। নমস্কার।